আমারই রাখার ভুলে এতটা সময় লাগলো। রাখার ভুল মানে? আর বলবেন না মহারাজ, আমি আর দিদি পরিকল্পনা করে আংটিগুলোকে বাগানে গাছের তলে পুঁতে রেখেছিলাম। দিদি তখন আমাকে বুদ্ধি দিল যে এই সোনার আংটিগুলোকে এইভাবে মাটির নিচে রেখে দেব কোনো কাপড়ে মুড়ে রাখার জন্য। কিন্তু তখন কাপড় কোথা থেকে পাবো? আসলে দিদি তো বেনেকে খুব ভালোবাসে, আর এই আংটিগুলো বেনের সম্মান বহন করছে, তাই দিদি তখন তার নিজের আঁচল ছিঁড়েই কাপড় দিয়ে আমাকে আংটিগুলো বেঁধে রাখতে বলল। এই যে সেই ছেঁড়া আঁচলের টুকরো। কিন্তু মাঝারানী, আঁচলের গিট তো খোলাই যাচ্ছে না, আপনি আংটিগুলোকে বের করবেন কি করে? ছিঁড়ে ফেলব, এই আঁচল আমি ছিঁড়ে ফেলব। আর এই হলো দিদির ছেঁড়া আঁচল। কথা তো তোমরা আমার আগে বলনি কো, না তুমি না বড় বউ। বুঝিনি তো মা, সংসারের এত কাজ, তার মধ্যে বণিক মহাসম্মেলন, সবসময় ব্যস্ততা, সেই জন্যই আমি দিদি দুজনেই বলতে ভুলে গেছি। কি দিদি, তাই তো মহারাজকে বলো। হ্যাঁ না মানে হ্যাঁ মহারাজ। কল্যাণা বুদ্ধিমতি, সে পুরো চক্রান্তটা ধরে ফেলেছে, আর এখন কথা বাড়িয়ে লাভ নেই, পরে অন্য কোনোভাবে ধনপতিকে জব্দ করে বন্দি করতে হবে। মনিককে মুক্ত করো প্রহরী। ধন্যবাদ।